Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. রাত 12টা বেজে গেছে আমার আম্মুর প্রথম জন্মদিন আজকে হলো হচ্ছে 29 ডিসেম্বর 2022 আর বাবা দেখি তোমার বাবা কি দিয়েছে তোমাকে দেখাতো আমার সিজদামনির কেক রেডি হয়ে গেছে আর কেকটা এখন রিসিভ করতে আসছি। এই তোর জন্মের দিনকার ছবি দিয়ে কেকটা রেডি করছে, তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কেক ডান, এখন কেকটা নিয়ে বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি। এই যে আমার সিজদামনি কেকের উপরে, তো ঠিক আছে এই A1 থেকে নিলাম কেকটা। সিজদামনির বার্থডে উপলক্ষে ইভা রান্না বাড়া করতেছে, একা একাই করতেছে সবকিছু। এই যে এখন গরুর মাংস পাকাবে, মানে গরুর মাংস রান্না করে রাখবো, দিনে মানে বেলা ছোট হয়েছে তো সব একসাথে রান্না করে সময় কুলাইতে পারবো না, তাই ভাবলাম যে গরুর মাংসটা পায়েশটা এখন রান্না করে রাখি। গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে আর আজকে আমাদের সিজদামনির বার্থডে প্রোগ্রাম করব। তো ইভা কালকে রান্না করে রাখছে যে পায়েশ, আর এটা আজকে করছে সকালে, আর এখানে গরুর মাংস রান্না করে রাখছে। তো আরও রান্না চলতেছে, রান্না কিন্তু এখনো শেষ হয় নাই। এই যে ডিম চলতেছে, ডিম রান্না হচ্ছে, এদিকে ইলিশ মাছ ভাজি হচ্ছে, একা হাতে সব করতেছে, এটা হচ্ছে মুরগি, এটা চিকেন কারি হচ্ছে। তো ও একা একাই করতেছে, আর বেশি আইটেম করি নাই। এই তারপরে ভাজি করে ফেলছে, হ্যাঁ একটা আইটেম বাদ আছে, এটা হচ্ছে বেগুন ভাজি করবে। তো ঠিক আছে, তোমাকে আর না জ্বালাই, তুমি রান্না করো। আর আমাদের সিজদামনি এখনো ঘুম থেকে ওঠে নাই, আমরা ওকে উঠাচ্ছি না, একটু ঘুমাই থাকুক। এখন 11টা বাজে, কারণ ও ঘুমাই থাকলে আমরা রিল্যাক্সে কাজগুলো শেষ করে ফেলতে পারবো, বিশেষ করে রান্নার কাজটা হইলে একটু পরে আমরা ওর জন্য স্টেজ সাজাবো বাইরে ছাদে। তো ঠিক আছে, এরপরে কথা হচ্ছে স্টেজ সাজানোর সময়। যে এখানে বাপ বেটি আর বোন মিলে তার বার্থডে এ সাজাতে শুরু করছে। হ্যাঁ ঠিক আছে, BIR2HDY, হ্যাঁ ঠিক আছে। কি করছো মা? হ্যাপি বার্থডে টু ইউ। সিজদামনির বার্থডের স্টেজে প্রিপারেশন চলতেছে, নর্মাল করেই সাজাচ্ছি, খুব একটা হাইফাই না, ছাদের ওপরে অল্প একটু জায়গায়, এই যে এখানেই হবে স্টেজটা। তো এখন প্রাথমিক পর্যায়ে আছে, এবার বেলুন দিব, সাইডে কিছু ফুল টুল দিব, দিয়েই তো কমপ্লিট করে ফেলি। আমাদের স্টেজ সাজানো কমপ্লিট দেখতে পাচ্ছেন, আর এখন ওর কেকটা বের করা হচ্ছে, বের করে সামনে দিয়ে আমরা কিছু ফটোশ্যুট করব, দেন আমরা কেকটা কাটবো। এখনও দিন দিনই আছে, মানে বিকেল হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার আগে দেখি আমরা কেকটা যদি কাটতে পারি, সবাই যদিও আসে নাই। এই যে ইস, এগুলাতে কি হয়েছে, এগুলো একটু পিন দিয়ে ফুটা করে দিই। যাই হোক, স্টেজটা কেমন হয়েছে জানি না, নিজে একা একা সাজাইছি, স্টেজ সাজাইতে গিয়ে আহত হয়েছি। যাই হোক, ইমরান ভাই চলে আসছে, তুষ্টু চলে আসছে, তুষ্টু কই গেছে? এই সবাই চলে আসো, আমরা কেকটা কেটে নিই। আম্মু, হ্যাঁ অলমোস্ট আমরা সবাই রেডি হয়ে গেছি কেক কাটার জন্য। আমার সিজদামনি প্রিপারেশন নিয়ে নিছে, কেক কাটবে এখন, আর সব গেস্ট চলে আসছে।
তো রাতও হয়ে গেছে, আমরা এখন কেকটা কাটতে চলে যাব, চলো। কেকটা একটু দুর্ঘটনা হয়ে গেছে বুঝছো, এই যে মুখের উপরে একটু পানি পড়ছে, মানে ওই ফাইটে গেছে এটা। চলো ছবি তুলছেন না শুন? হ্যাঁ হ্যাঁ আগে ছবি তুলছেন, চলো চলো। না 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 চলো চলো, এই যে রাত হয়ে গেছে, আমরা ছাদের উপর স্টেজ করছি, এই যে তো কেকটা এখানে রাখি, আগে এটা সরাই দিবা তারপর কেক কাটবো, না হলে ওর মুখ তুমি করতে গেছিলা না? আরে না হাওয়াটা বের করতে গেছিলা, শিওর অন্ধকার হয়ে গেছে, খুব একটা ভালো ভিডিওর কোয়ালিটি হচ্ছে না। এই নাও, তো আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নিয়ে নিছি, এই যে সবাই যার যার মতো দাঁড়িয়ে গেছে, এইদিকে আমরা আছি, সবাই আমরা ক্লোজ হই, একটু ক্লোজ হয়ে কেকটা এখনই কেটে ফেলবো। শুভ্র ভাই এখন আগুন আমুকে দূরে নিয়ে, এটা এটা দিও এখানে একজন শিশু কেঁদে দিছে, এটাও থাকবে ভিডিওতে। হ্যাঁ কিছে কিছে, তুমি কি খুশি রে? খাও খাও খাও, ওকে খাওয়াই দাও, ওকে খাওয়াই দাও, খাও খাও পছন্দের পেস্ট্রি, এই যে সিজদামণির সামনে খনসা সাজিয়ে দিয়েছে ওর আম্মু, এই যে ওর আম্মু, আর সিজদামণি এখন খাবে, দেখি কোনটা নিয়ে খাই, নাও তো আম্মু। টমেটো নিচ্ছ কেন? ডিম নাও, ডিম, মামি ডায়েটে আছে, ডিম নাও, ডিম একদম না, বলো আমি ডায়েটে আছি, শশা নিতে উঠে দিতে পারছ না, এ তুমি শশা নিলে ওর খাওয়াই খুব বিরক্ত করে দিছে, ওই লেজগুলো যে কাটছো কে কাটছো, তুমি শশা নিলে আম্মু, তুমি এইটা ছিঁড়ে খাও তো আম্মু, এই সিজদা ওরে বাবা ইশারা দিচ্ছে, তুষ্টুরে ইশারা দিচ্ছে, এটা ছিঁড়ে খাও, এটা এই যে চিকেন, চিকেন কই চিকেন, ও এদিকে সবাই রে দেখতেছে, খাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, আমরা এখন খেতে বসবো, অনেক বেজে গেছে, 7:30 বাজে অলমোস্ট, তো এই যে ইশরাত এখানে খাওয়ার উঠিয়ে দিচ্ছে সবাই রে, সবাই রে সুন্দর করে প্রতিটা প্লেটে সার্ভ করে দেয় ইশরাত, প্লেট কয়টা হয়েছে এখানে? দাও দাও সুন্দর করে সবকিছু আগায় দাও, অনেক কষ্টে তুমি রান্না করছো তার জন্য তোমাকে থ্যাংকস, না ইনশাল্লাহ ভালো হবে, না ইনশাল্লাহ ভালো হবে, আচ্ছা ওদের কি ভিতরে ডাকবো, দেখা হবে, কোথায় বসবে, ওই পিচ্চি গুলো রে সব উপরে উঠে দাও, এটা ওকে সালাদ দেন, আমি কাটি সব, কষ্ট করে খাওয়া হচ্ছে না, বেগুন ভাজি কিন্তু আরো আছে, আরো আছে বেগুন ভাজি, এই যে দেখো তোমার বার্থডে, তুমি শুধু শশাই খাচ্ছ, হ্যালো স্মেল তো মজা, হ্যাঁ হ্যাঁ এখন খেয়ে এখন বের হব, খাইতেছি এখন, বের হয়ে গেছো শশা।
আমাদের বাসায় খুব একটা জায়গা নাই, ছোট্ট বাসা আমাদের, তাই সবাই যে গাদাগাদি করে বসে খাচ্ছে, কিছু করার নাই। ডাইনিং স্পেসে সবাই একবারে আসলে বসা পসিবল না, তো সমস্যা নাই, সবাই এনজয় করে খাচ্ছে মোটামুটি মনে হচ্ছে। আচ্ছা, কারো কোনো সমস্যা হচ্ছে না তো? ইনশাল্লাহ। শিজদার আম্মু রান্না করছে, মজা হয়েছে না শুভ্র ভাই? মাশাআল্লাহ, সবাই কিন্তু তোমার প্রশংসা করতেছে। টুকটাক আমাদের বার্থডে প্রোগ্রাম শেষ। ইশরাতের এই যে সুইট মেয়ে, ইশরাত। আচ্ছা, তো নেক্সট কোন প্রোগ্রামে ডাকলে অবশ্যই আগে আগে চলে আসবো, ঠিক আছে? ওকে, সাবধানে যাই, ঠিক আছে? কে সবাই বিদায় নিচ্ছে, তুষ্টরা এখন চলে যাচ্ছে। ওকে, আবার নেক্সট প্রোগ্রামে আইসো তোমরা। সবার এখানে বিদায় চলতেছে, প্রোগ্রাম শেষ। হ্যাঁ ভাই, হ্যাঁ নিচে যাচ্ছি, চলেন বিদায় দিয়ে আসি। ভাবি তো নেক্সট টাইমে আবার হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই চলো নিচে দিয়ে আসি, এরা চলে গেছে। সবাই বিদায় নিয়ে নিল। এই যে আমার মেয়ে, তার বার্থডে অনেকগুলো গিফট পেয়েছে, এখন সব আমি আর কি বার্থডে ড্রেস মানে গিফটগুলো একই প্যাকেটে রাখছি। আর আপনাদেরকে, হ্যাঁ, আর আমরা আরেকদিন আপনাদেরকে মানে ভালোভাবে দেখাবো যে কে কোন গিফটটা দিল। আজকে তাহলে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, টাটা টাটা টাটা।